সালামু আলাইকুম, কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছে। 2021 সালে এইচএসসি পরীক্ষাতে যারা আসো, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের প্রথম যে অ্যাসাইনমেন্টটি আছে, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং আনসার নিয়ে আলোচনা করব। বিরতি পরিচয় যাব কম্পিউটার স্ক্রিনে সেই অ্যাসাইনমেন্টের আনসার দেখব। ওয়েলকাম ব্যাক। আমরা এখন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টটি আছে সেই প্রশ্নটি নিয়ে প্রথমে একটু আলোচনা করি। একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুইটি বিন্দুর অবস্থান যথাক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, কিউ কিউ বিন্দু অবস্থান ভেক্টর কে যথাক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করে। আমরা এরপর এখন কি করব, যে 6টি প্রশ্ন দেওয়া আছে এখানে, দেখো পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো, পি কিউ এর সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। হয় বলা হচ্ছে পি এবং কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি প্রসঙ্গ কাঠামোতে এখানে বলা হচ্ছে কি, প্রসঙ্গ অপর একটি ভেক্টর আর পি কিউ আর ভেক্টর চিত্র একের ন্যায় একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকের আয়তন নির্ণয় করা এবং উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। এরপরে আমরা ঘন নম্বরের প্রশ্নটি যেটি দেওয়া আছে সেটি হলো কি, এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি ভেক্টরের মানকে বিবেচনা করো। ধরো কিউ সেই নদীর স্রোতের বেগ এবং আর হচ্ছে নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময় নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে, নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। চয় বলা হচ্ছে এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের এবং সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তিতে উপস্থাপন করো। আমরা এখন সেই প্রশ্নগুলো আনসারে চলে যাব। এখানে দেখো আমাদের যে প্রশ্নের মধ্যে কয়ের যে প্রশ্নটি আনসার সেটা হলো কি, আমরা একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো তৈরি করে নিয়েছি, এখন প্রশ্ন হলো যে অবস্থান ভেক্টর কি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। পি এর অবস্থান ভেক্টর হলো ওপি এবং কিউ এর অবস্থান ভেক্টর হলো অকিউ। তাহলে পি দুটির অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করে নিলাম। এখন পি কিউ ভেক্টর বের করবো, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, তাহলে সেখানে পেয়েছি। এখন পি কিউ ভেক্টরের মান নির্ণয় করবো, আমরা পেয়েছি কত, 26√26। পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর কি, এই যে পি কিউ ভেক্টর ডিভাইডেড পি কিউ ভেক্টরের মান, আমরা মান বের করে এটা পেয়েছি। এবার ক্ষয় বলা হচ্ছে কি, পি এবং কিউ দুটি ভেক্টর দেওয়া আছে, একটি ক থেকে আমরা পেয়েছি। পিউ কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে আমরা পাই ক্ষেত্রফল হাফ ইন্টু পি কিউ ভেক্টরের ক্রস গুণনের মান। তাহলে প্রথমে পি কিউ ভেক্টর দুটিকে ক্রস গুণন করি, এরপরে আমরা এটার মান নির্ণয় করবো। ক্রস গুণন করে আমরা পেয়েছি তো, এরপরে আমরা এটাকে মান নির্ণয় করে আমরা পেয়ে গেলাম √27। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, হাফ ইন্টু এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে ক্রস গুণনের যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, আমাদের হয়ে গেল ঘয়ের আনসার। ঘয়ের আনসারে আমরা পি কিউ আর তিনটি ভেক্টর পেয়েছি। এখন চিত্র অনুযায়ী ভূমির ক্ষেত্রফল নির্ণয় করেছি, তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো কি, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান, আর এটার সূত্র হলো পি কিউ সাইন থিটা, এবং সামান্তরিকের আয়তন হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন এই যে ভূমির ক্ষেত্রফল হলো কি, পি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর, উচ্চতা হলো আর। প্রথমে আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানটি বের করে নেব, ঠিক আছে, মান করে সরি পি এবং কিউ ভেক্টরের ক্রস গুণনটা বের করব। ক্রস গুণন বের করেছি, এখন আমাদের কাজ হলো এই ক্রস গুণনের সাথে আর ভেক্টরের ডট গুণন করা। তাহলে ডট গুণন করে আমরা পেয়েছি 0, যেহেতু এদের আয়তন শূন্য সেহেতু এরা সমতলীয়, পি কিউ ও আর ভেক্টর সমতলীয়। ঘ নম্বরে নদীর প্রস্থ পি ভেক্টরের মান, নদীর স্রোতের বেগ হচ্ছে কিউ ভেক্টরের মান, আর নদীর বেগ আমরা পেয়ে গেছি কি, আর ভেক্টরের মান। তো এরপরে আমরা ধরি স্রোতের বেগ হচ্ছে ভি আর সমান √6 কিলোমিটার পার ঘন্টা,
আর নৌকার বেগ ভি আর সমান সমান অথবা 14 কিলোমিটার। ধরে নৌকাটি পৌঁছানোর সর্বনিম্ন সময় টি এবং নৌকাটি স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করে। নৌকার বেগ ও স্রোতের বেগের উপাংশের যোগফল আমরা পেয়েছি, এত যোগ করে পেয়েছি ভিবি ইন্টু সাইন আলফা। তাহলে নদী পার হতে সর্বনিম্ন সময় টি ইকুয়াল টু ডি বাই ভিবি সাইন আলফা। টি সর্বনিম্ন হবে যদি সাইন আলফা সমান 1 হয়, অর্থাৎ এখান থেকে আমরা মান পেয়ে যাই আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এক নম্বরে তাহলে কি পেলাম, টি ইকুয়াল টু যে সূত্র সেটা বসে দিয়ে আমরা মান গুলা বসে দিয়ে আমরা পেয়ে গেছি টি এর মান এত ঘন্টা। ধরে লব্ধি বেগ ডব্লিউ, তাহলে ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার এর মান বসিয়ে দিলাম, তাহলে আর এর মান বসিয়ে দিলাম, কিউ এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম কত, রুট ওভার 8। এরপরে দেখো আমরা জানি সময় টি ইকুয়াল টু নদীর প্রস্থ বাই উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ। তাহলে পি বাই ডব্লিউ, পি এর মান হচ্ছে রুট ওভার 50 আর ডব্লিউ এর মান হচ্ছে রুট ওভার 8 ডিভাইডেড 2.5, সরি সমান সমান পেয়ে গেলাম 2.5 ঘন্টা। তখন টি ইকুয়াল টু কি বললাম, পি বাই আর সাইন আলফা। তো সুতরাং আমরা লিখতে পারি টি সমানুপাতিক 1 বাই আর, যেখানে আর নৌকার বেগ। সুতরাং